শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয়, তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত। তারপরও কেন আন্দোলন থামেনি সেই প্রশ্ন রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর 10-এর ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি বলেন, যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করলো, তাদের বিচার জনগণকেই করতে হবে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয়। এখন স্পষ্ট সেই ক্ষতচিহ্ন। ভাঙচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে, মেঝেতে পড়ে আছে কাঁচ ইটের টুকরো, ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ, টিকিট কাটার মেশিন। সকালে মিরপুর 10-এ মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে DMTCL কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। সরকার প্রধান বলেন, সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল। যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। মেট্রো রেল করবার সময় অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল, সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি, সময়ের আগেই আমরা করতে পেরেছি। এই মেট্রো রেলে কি আমি চড়ব? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না, সাধারণ জনগণ চড়বে, সেটি আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে, তাহলে এর উপর এত ক্ষোভ কেন? দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তারা তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয়, তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত। তারপরে কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি, কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই। এখনও নাকি আন্দোলন করতে হবে? দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে, ওই এক দফা পরে আসলো চার দফা, তারপর আসলো ছয় দফা, তারপর আসলো আট দফা, তারপরে আবার চার দফা, আবার ওই চার দফাও হবে না, আরও আট দফা। মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঘাপটি মেরে বসে আছে আন্দোলনকারীরা, তারা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, তাণ্ডব চালিয়ে রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়, যার নির্দেশদাতা তারেক রহমান। ঢাকা মহানগর উত্তরের 4টি সংসদীয় আসনের নেতাদের সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা। দুপুরে দলটির তেজগাঁও কার্যালয়ে যোগ দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রধান অতিথি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনারা জানেন যে আজকে আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে, তারা আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কার কথা জানান ওবায়দুল কাদের। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তারেক রহমানের নির্দেশে সশস্ত্র ক্যাডাররা ঢাকায় জড়ো হয়ে হামলা চালায় বলে অভিযোগ কাদেরের। তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতা যেতে চায়। সন্ত্রাসী কায়দা চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতা যেতে চায়। পরে ওবায়দুল কাদের যোগ দেন নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই আয়োজনে ছিলেন মহানগরের শীর্ষ নেতারা। এ সময় তিনি জানান, আন্দোলনকারীদের টার্গেট ছিল শেখ হাসিনা সরকারের পতন। কারফিউ ভঙ্গ না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। দ্বিতীয় দিন সীমিত সময়ের জন্য খোলা ছিল ব্যাংক, তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা। ফলে রাজধানীতে গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় আজ আরও বেশি যানজটে নাকাল নগরবাসী। বিশেষ করে মিরপুর, বনানী, উত্তরা যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস, আর বিকেল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত কারফিউ। সীমিত পরিসরের এমন কর্মময় নগরজীবনের দ্বিতীয় দিন মোবাইল ইন্টারনেট বিহীন সময়ে যানজটে বসেই পত্রিকার পাতায় নজর। গতকাল কি হলো আর আগামীকাল কি হতে পারে, সেসব তথ্যের দিকেই এখন সবার কৌতূহল। এতগুলা ছাত্রের প্রাণ গেল, সাধারণ পাবলিক, পুলিশ, সাংবাদিক সবাই মূল্য, এটা কেউ আমরা চাই নাই। দেশের অনেক সম্পদ নষ্ট করছে, দেশপ্রেমিকরা কোনোদিনই দেশের সম্পদ নষ্ট করতে পারে না, সেটা যেই হোক। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় মানে জীবনের জননিরাপত্তা, এগুলো সব মিলিয়ে আসলে জনগণ একটা উদ্বিগ্ন পরিস্থিতি মোকাবিলা করতেছে আমি মনে করি। এদিন তুলে নেওয়া হয়েছে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার ব্যারিকেড, কিন্তু তাতেও কমানো যায়নি যানজট। বরং বিজয় সরণি থেকে মিরপুর অভিমুখে নাকাল হতে হয়েছে মানুষকে। বিশেষ করে আগারগাঁও মোড়ের সবকটি রাস্তায় গাড়ির চাপ সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। আমি আদাবর থেকে হেঁটে আগারগাঁও রেল স্টেশন পর্যন্ত আসলাম, তারপরে কোনো যানজটের কারণে এখন আমি কুল কিনারা পাচ্ছি না, যা যেতে হবে আমার সেই হাউস বিল্ডিং উত্তরা। অফিস টাইমটা শর্ট করার কারণে একবারে অনেক লোক বের হচ্ছে, সময়টা একটু লম্বা থাকলে তাহলে বোধহয় সুন্দরভাবে সবাই অফিস করতে পারত। এবার নজর দেয়া যাক টঙ্গী ডাইভার্সন রোডে। মহাখালী থেকে বনানী হয়ে বিমানবন্দর যাওয়া আসার দুই দিকে প্রায় সমান যানজটে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় বাড়তি চাপ নিতে হয়েছে গণপরিবহন নামের লক্কর ঝক্কর বাসগুলোকে। বনানীতে যাব, অফিস হচ্ছে গুলশান 2-এ, এখানে অলমোস্ট 30 মিনিটসের মতো ওয়েট করছি। আমি অল্টারনেটিভ একটা পাথও ফলো করেছিলাম, বাট ওই রাস্তায় অনেক জ্যাম। আজকে টু বি অনেস্ট ভোগান্তি অনেক বেশি, গতকালকে থেকেও অনেক বেশি। কোথাও মুভ করা যাচ্ছে না, অফিস করা যাচ্ছে না, আমরা যারা পাঠাব তারা রাইড শেয়ার করে এরা ওইভাবে পরিমাণে মানে মুভ করতে পারতেছি না, যেখানে ওখানে বসে থাকি আর কি। বিশেষ এই পরিস্থিতিতে বাড়তি দুর্ভোগ কমাতে জনজীবন পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান নগরবাসীর। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি নাশকতায় রাজধানীর বিভিন্ন থানায় 200+ মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 2,500-এর বেশি, যাদের মধ্যে 300+ আসামিকে আজ হাজির করা হয় সিএমএম আদালতে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। রাজধানীতে বেশ কয়েকদিনের নাশকতায় এখন পর্যন্ত মামলা হয়েছে প্রায় 200, এবং এই মামলায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে 2,500 জনকে। এই 2,500 জনের মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে 2,000, র্যাব এবং গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে 500 জন। গত 24 ঘন্টায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু সকালে আদালতে প্রিজন ভ্যানের মাধ্যমে বিভিন্ন থানা থেকে হাজির করা হয়, এবং যখন প্রিজন ভ্যানগুলো ঢুকছিল এই সিএমএম আদালতে তখন কিন্তু স্বজনেরা সেসব ভ্যানে ভিড় করে এবং তাদের স্বজনদের নাম ধরে কিন্তু ডাকাডাকি করে এবং আহাজারি করতে আমরা দেখেছি। ছয়তলার উপরে ক্রিকেট খেলতে আসলো, এটা বলে অমান্য কারফিউ অমান্য করছে, তার জন্য ধরে নিয়ে আসছে। বয়স কত? বয়স একটা আনুমানিক 20, আর একটা আছে 18। দুইটা লয়ে গেছে, নিয়ে ওখানে কইতাছে তোমরা ভাঙচুর করছো, হ্যান করছো, ত্যান করছো, নিয়ে অনেক মাইট দিছে। আজানের সময় ফজরের সময় বের হয়েছে বাসা থেকে, বাসার গেটের সামনে থেকে ওরা ধরে নিয়ে আসছে। বয়স কত? বয়স আমাদের মধ্যে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। খুব অল্প কয়েকজনকেই কিন্তু শুধুমাত্র জামিন দেওয়া হয়েছে। তারা বলছে তারা অল্প অপ্রাপ্ত বয়স্ক, কিন্তু আসলে তারা অপ্রাপ্ত বয়স্ক না, এবং এটা তো যখন মামলা হবে এর পরে আসবে, দরকার হলে তাদের ডিএনএ টেস্ট করা হবে, তখন বয়স প্রমাণিত হবে, তারপর তাদের বিচার শুরু হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নাশকতাকারী কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে নাশকতাকারীদের, গ্রেপ্তার করা হবে দ্রুত সময়ের মধ্যেই। একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করা। 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই 200টি মামলায় এখন পর্যন্ত 2,100-এর উপরে
সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। তদন্তের আগে বিএনপিকে জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের বক্তব্য ক্ষমতার অপব্যবহার, এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি মাহবুবউদ্দিন খোকন। আর বার সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, গেল 26 জুলাই 6 জনের মৃত্যুর তদন্ত করছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন, বাকিদের মৃত্যুর ব্যাপারে পুলিশি তদন্ত চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগত কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে, আমার মনে হয় তাদের বক্তব্যটা বক্তব্য না, তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেপ্তারগুলি করছেন, এবং যারা দোষী এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। চলে গেলেন শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মৃত্যু হয় জনপ্রিয় ব্যান্ড মাইলসের এই কণ্ঠশিল্পীর। তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এলো অপরিসীম শূন্যতা। সঙ্গীতাঙ্গনকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যু শিরোনামে এক অভিমানী রাজকুমার। জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অযুত লক্ষ নিযুত কোটি মানুষ, সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। কথা ছিল 20 জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান, কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের দুই দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল 6:50 না ফেরাতে সে বাড়ি জমান শাফিন আহমেদ। 1961 সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাশগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ। 1977 সালে বারক ব্যান্ড দিয়ে যাত্রা শুরু, 1979 যুক্ত হন মাইলসে, দেশ ছাড়িয়ে যে গান ছড়িয়েছে বিশ্বময়। মাইলস গড়ার 3 দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে ব্যান্ড করেন শাফিন, পরে নাম বদলে ভয়েস অফ মাইলস নামে মঞ্চ মাতান এই শিল্পী। গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ, জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন, যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার। শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন তো বটেই, শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস। প্রথম প্রেমের মতো শিল্পী যদিও নেই, তবু আছে তার সৃষ্টি, যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ। অনেক দূরের দেশে নাজমুল আলম রানা, চ্যানেল 24। কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি। 21শে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। গেল রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এই শিক্ষক। আজ রাতে চট্টগ্রামের লালখানের নিজ বাসায় নেওয়া হবে ডক্টর মাহবুবুল হকের মরদেহ। আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে উপমা মাহবুব। প্রবন্ধে অবদানের জন্য 2018 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি। গবেষণায় অবদান রাখায় তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদকে ভূষিত করে সরকার। টাইফুন গায়েমির আঘাতে তাইওয়ানে প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রবল ঝড়ে নয় ক্রু সহ ডুবে গেছে একটি পণ্যবাহী জাহাজ। জাহাজটির সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্টগার্ড, তবে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে গায়েমি। টাইফুনের প্রভাবে ঝড় ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও। ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কার, যাতে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন চীনের মূল ভূখণ্ডের দিকে এগুচ্ছে।
এবার জানাবো খেলার খবর। নারী এশিয়া কাপ কাল দু সেমিফাইনাল। জাম্বুলায় দুপুর আড়াইটায় প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা 7:30 দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা। রোববার ফাইনাল। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। দারুণ ছন্দে বাংলাদেশ টপ অর্ডার। টাইগ্রাসদের সামনে শক্তিশালী ভারত, যারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি। তবে এই ভারতকে হারিয়েই 2018 সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, তবে এরপর আর হারানো হয়নি। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।